हेलो फ्रेंड्स, वेलकम टू शिम्पी एंड मम्मीज किचन। और आज के तुम्हारे संगे शेयर करछी पिठार रेसिपी। आज के बनाच्छी खूब मजादार एवं झटपट तैरी हुए जावा मालपोआ रेसिपी। सामान्य उपकरण दिए रेसिपिटा रेडी हुए जावे। आमार रेसिपिटा तुम्हारा देखो, भालो लगले आमार भिडियोते एक लाइक दिओ, कमेंट्स करो। और आमार चैनले जदि तुम्हारा नतून हुए थाको, एखोनो आमार चैनलटाके सबस्क्राइब करोनी, ताहोले प्लीज आमार चैनलटाके सबस्क्राइब करे नेबे। सबस्क्राइब करे पाशे बेल आइकने अल बटन से प्रेस करे देबे, ताहोले आमार चैनले आपलोड करा जे कोनो नतून भिडियो नोटिफिकेशन सबार प्रथमे तोमादेर काछे पौंछे जाबे। ताहोले चलो देखे नी मालपोआ रेसिपिटा आमि किभाबे तैरी करछि। सबार प्रथमे आमि पोआ पिठार बैटरटा बानिये नेब। तार जन्य एखाने आमि एकटा बाटी निएछि, एर मध्ये आमि एक कप निये निच्छि मयदा, हाफ कप एर मध्य हमें दिए दीची सूजी, हाफ कप हमें एर मध्य दीची चीनी। एखे हमें गुड़ो चीनी यूज करा, नर्मल जो चीनी घरे यूज करी से चीनी नहीं मध्य सामान्य अल्प दीची हमें लवण, टेस्ट अनुजाई लवण का दिए निबे। ये एन हमें भलोक मिसिए निची। मिसिए नवा हो गए, एर मध्य हमें दिए दीब जल। इखाने आमी एक कप जल नहीं मध्य थेके अल्प अल्प कर जल आमी एर मध्य एड करब। हाफ आमी प्रथमे दिए दिलाम, दिए एटाके आमी मिशिए निच्छी। बाकी जलटाओ आमी एर मध्य दिए दिच्छी। मिश्रणटाके आमी किछुटा मिशिए निएछि, एर मध्य आरो एकटु जलेर प्रयोजन। एखाने आमी आरो एक कप जल नहीं, एर थेके हाफ कप जल आमी एर मध्य दिए दिच्छी, दिए मिशिए नेब। मिश्रणटा आमार मेशानो हो गेछे, एटाके एभाबे करे खूब भालो करे ब्लेंड करे नेब। एटाके जत भालो करे ब्लेंड करब तत सुंदर आमादेर पिठागुलो तैरि होबे एबं फुले उठबे। खूब भालो करे एटाके आमि किछुक्षण समय धरे देड़ थेके दू मिनिट एटाके एभाबे करे मिक्स करब। आर एखाने आमार दू कप जलेर मध्ये एखाने हाफ कप जल आमार बेचे गियेछे। एखाने टोटाल देड़ कप मयदा एवं सुजिर मिश्रणेर संगे देड़ कप आमार जल लेगेछे। बैटरटाके खूब भालो करे मिशिए नेওয়া হয়ে গেছে। এটাকে এখন আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাতে করে চিনিটা গলে যাবে এবং এর মধ্যে আমরা যে সুজি ইউজ করেছি সুজিটাও কিছুটা ফুলে যাবে এবং নরম হয়ে যাবে। 15 মিনিটের জন্য এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর পিঠাগুলো আমরা ভেজে নেব। 15 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নেচ্ছি, নিয়ে এটাকে আমি আবারো একটু ব্লেন্ড করে নেচ্ছি। আর আমি আগেও বলেছি এটাকে যত ভালো করে ব্লেন্ড করব তত পিঠাটা ফুলে উঠবে আর সফট হবে। আরো একটু ব্লেন্ড করে নেচ্ছি। দেখো ব্যাটারটা আমার মিক্সড করা হয়ে গেছে। পিঠা তৈরি করার জন্য আমি এখানে এরকম একটা হাতা নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম ঘন ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। এখন আমি হাতাটা দিয়ে এক হাতা করে ব্যাটার নেব আর একটা করে মালপোয়া এর থেকে ভেজে নেব। মালপোয়াগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি একটা কড়াইতে নিয়েছি রিফাইন অয়েল, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ। এর মধ্যে আমি দিচ্ছি ঘি, ঘিটা অপশনাল, ঘিটা তোমরা দিতে পারো অথবা এটাকে বাদ দিয়েও রেসিপিটা করতে পারো। ঘি দিলে ফ্লেভারটা সুন্দর আসে, তো এর মধ্যে আমি এক চামচ ঘি অ্যাড করলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা পিঠা দিয়ে দিচ্ছি। এখানে আমি এক হাতা ব্যাটার নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখো খুব তাড়াতাড়ি এটা ফুলে উপরে উঠে আসবে। দেখো এটা কি সুন্দর ফুলে গিয়েছে। আর পিঠা ভাজতে সময় অবশ্যই আঁচটাকে মিডিয়াম টু স্লোতে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। আঁচটাকে যদি বাড়িয়ে দেই সেক্ষেত্রে উপর দিকটা লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে পিঠাগুলো কাঁচা থেকে যাবে। তাই আঁচটাকে মিডিয়াম টু স্লোতে রেখে পিঠাগুলোকে আমি ভেজে নেব। আর এক সাইড থেকে পিঠাগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে পিঠাটাকে আমি উল্টিয়ে নেব। পিঠাটা আমার এক সাইড থেকে কালার হয়ে গেছে, এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। পিঠাটা আমার এত সুন্দর ফুলেছে যেটা উল্টানো যাচ্ছে না, তাই আমি দুটো হাতার সাহায্যে এটাকে খুব আলগাভাবে
উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে এই সাইড থেকে লাল করে ভেজে নেব। দু সাইড থেকে সুন্দর লাল কালার চলে আসলে পিঠাটাকে আমি নামিয়ে নেব। পিঠাটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নেব। খুব সাবধানে এটাকে তেল ছড়িয়ে পিঠাটাকে আমি নামিয়ে নিচ্ছি। পিঠাটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাটাকেও আমি সেম প্রসেসে ভেজে নেব। দেখো সুন্দর ফুলে উঠেছে। আমার রেসিপিটা ফলো করে যদি তোমরা পিঠাটা তৈরি করো তাহলে তোমাদের পিঠাগুলো এরকম সুন্দর ফুলে উঠবে। পিঠাটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই প্রসেসে আমি বাকি সবগুলো পিঠাকে তৈরি করে নেব। সবগুলো পিঠা আমার এখানে রেডি হয়ে গেছে। দেখো সবগুলো পিঠাই আমার সুন্দর ফুলেছে। আমার রেসিপি ফলো করে যদি তোমরা এই পিঠাটা তৈরি করো তাহলে তোমাদের পিঠাগুলো এরকমই সুন্দর ফুলে উঠবে। আমার রেসিপি যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিও। একটা পিঠা আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখো দেখো এর ভেতরটাও কত সুন্দর হয়েছে। এভাবে করে খুব সহজে তোমরা এই পিঠাটাকে তৈরি করতে পারো। আমার রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দেবে। তাহলে আজকের জন্য বাই বাই।